গলায় পরিচয়পত্র পরনে একই রঙের সাদা শার্ট পরে নদিয়ার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে প্রতিদিন আসছেন পঞ্চায়েত কর্মীরা। পঞ্চায়েত প্রধানের মস্তিষ্ক প্রসূত চিন্তার ফলে অভিনব উদ্যোগ দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান স্বপন ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকে পঞ্চায়েতের উন্নতি ও মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে পঞ্চায়েত কর্মীদের একই পোশাক পরে আসা অন্যতম। হঠাৎ করে এই চিন্তা ভাবনা হওয়ার কারণ হচ্ছে, আমি যখন 2013 সালে নির্বাচিত হয়ে মেম্বার হই, তখন থেকে পঞ্চায়েত আসতাম। পঞ্চায়েতে তো প্রচুর মানুষের সমাগম, তো মানুষজন আসলে পঞ্চায়েতের মধ্যে বোঝা যায় না যে কোনটা পঞ্চায়েতের স্টাফ, কোনটা সাধারণ পাবলিক, তো এটা ঘুলিয়ে ফেলত। সে তখন থেকে আমার মনে হয়েছিল যে আমার কখনো যদি আমি এরকম পদে দায়িত্ব পাই তাহলে আমি পোশাক করব, তাই মনে হয়েছে, তাই করে ফেলেছি। তাতে আমার স্টাফরা খুব খুশি এবং সাধারণ মানুষও খুশি। ওরা কি স্বতঃস্ফূর্ত মেনে নিয়েছে? একদম, ওরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। কর্মজীবনে ইউনিফর্ম পরে বেশ আনন্দ উপভোগ করছেন কর্মীরা। বলছি যে আমরা তো স্কুলে ছোটবেলায় ইউনিফর্ম পরেই যেতাম, এবার কর্মসূত্রে আমি তো কোথাও ইউনিফর্ম পরিনি, এই প্রথম পরলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। শুধু পঞ্চায়েত দপ্তর নয়, আমার মনে হয় সরকারি দপ্তরের একটা অভিনব ব্যাপার, মানে কর্মক্ষেত্রে যে কটা সরকারি দপ্তরের সঙ্গেই যোগাযোগ হয়েছে এবং ইউনিফর্ম পরে সরকারে দপ্তর চলছে, এটা আমাদের চোখে পড়েনি। এটা আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে মাননীয় প্রধান সাহেব শ্রী স্বপন ঘোষ মহাশয়ের যে ব্যক্তিগত উদ্যোগ, সেই উদ্যোগকে অবশ্যই স্বাগত আমাদের প্রত্যেককে। আমরা কর্মচারীরা আমাদের নিজেদেরকে একটু অভিনবত্বের মধ্যে প্রবেশ করাতে পেরেছি এবং আমাদের পরিষেবার ক্ষেত্রেও বেশ ভালো লাগছে, কারণ আগে যে মানুষরা আসতেন পরিষেবা নিতে তাদের সঙ্গে আমাদের পার্থক্য অবশ্যই নেই, তাদেরকে আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। পোশাকের দিক থেকে আমরা একটু, আমরা যে কর্মচারী এবং তারা পরিষেবা নিতে আসছেন এটার একটা পার্থক্য আছে, এবং আমাদের পোশাক একটা মানুষের রুচিবোধকে পাল্টায় এবং তার যে কর্মচারী হিসেবে বা সে যে কাজের সঙ্গে যুক্ত থাকুক সে কাজের প্রতি তার নিষ্ঠা ভক্তিকে বাড়াতে সাহায্য করে, সেইটা আমরা যথেষ্ট উপলব্ধি করছি, যেটা আমাদের খুব ভালো লাগে। হয়তো আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মহাশয়েরই মস্তিষ্ক প্রসূত, উনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন যে একটা ইউনিফর্ম পরে কর্মচারীরা যদি থাকে একটা নির্দিষ্ট সেটে, তাহলে সেটাকে অফিস অফিস বলে বেশ ভালোই লাগে এবং মানুষও সেখানে এসে অন্ততপক্ষে মানসিকভাবে অনুভব করতে পারে যে আমরা একটা অফিসে প্রবেশ করেছি। তবে আমাদের শুধু ইউনিফর্মটা নয়, প্রধান স্যার এর জন্য আমাদের কিছু মডেল কোড অফ কন্ডাক্টও বলে দিয়েছেন যে মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার, মানে শুধু পোশাকে নয় মুখের যে ভাষা বা আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের যেন মানুষের প্রতি ইতিবাচক থাকে। এই পোশাক পরে আপনাদের কেমন লাগছে? একদম অভিনবত্ব অবশ্য ভালোই লাগবে, কারণ সবাই একই পোশাক পরে আসছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।